नमस्कार सबाई केमन आछेन आमरा सबाई खूब भालो आछी। आमरा अनेक दिन आमी आपनादेर के कोनो रेसिपी देखाते पारिनी कारण आमादेर कलकाताय ब्रॉडबैंड काटा छिलो तार जन्य आमरा कोनो रेसिपी करते पारिनी बा दीते पारिनी। तार जन्य मनेर दुखे बोलेछिलाम घर छाड़छी तो आमरा पुरी चले गेछिलाम। तो पुरी थेके एसे ए प्रथम रेसिपी आपनादेर के देखाच्छी मुखे जल आना एकटा रेसिपी सेटा होच्छे तुर्किश स्टाइले चिकेन। তা এই মানে চিকেনটা বানাতে গেলে কি কি লাগবে? তুর্কিশ স্টাইলে চিকেন বানাতে গেলে সবার প্রথমে লাগবে বোনলেস চিকেন। আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি আমি টমেটো পেস্ট, এটা আমার হোমমেড টমেটো পেস্ট, এটা আমার করা থাকে ফ্রিজে সবসময়। এটা আমি নিয়েছি, এটা 2 টেবিল চামচ মতো নেব। আর সাদা তেল নিয়েছি 2 টেবিল চামচ, ভিনিগার নিয়েছি 1 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা নিয়েছি 1 চা চামচ, এটা জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, টক দই নিয়েছি হাফ কাপ, মোজারেলা চিজ নিয়েছি 100 গ্রাম। এই রেসিপিটা বানাতে গেলে লাগবে হোয়াইট সস, আর এই হোয়াইট সস বানাতে গেলে লাগবে দুধ। তা আমি হাফ লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। হোয়াইট সস বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেটা হলো 30 গ্রাম নিয়েছি আমি বাটার, 1 টেবিল চামচ নিয়েছি ময়দা, অরিগানো নিয়েছি হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, ব্ল্যাক পেপার পাউডার, আর নুন লাগবে পরিমাণ মতো। সবার প্রথমে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। তো আমি সবার প্রথমে টক দইটা চিকেনে দিয়ে দেব। টমেটো পেস্ট দেব, এটা 2 টেবিল চামচ দেব। ভিনিগার নিয়েছি 1 টেবিল চামচ, এটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব। কিউমিন পাউডারটা দিয়ে দেব। গার্লিক পেস্ট দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। রেড চিলি পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেব। হাফটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করব। আমি চিকেনটা সুন্দর করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজের মধ্যে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি চিকেনটাকে মশলা মেখে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এবার একটা গ্যাসের ফ্রাই প্যান বসাবো। এতে একটু সাদা তেল দেব, 2 টেবিল চামচ সাদা তেল দেব। আমি এবার প্যানে এক এক করে চিকেনগুলো সব দিয়ে দেব। সবটা এইভাবে ঢেলে দেবো, দিয়ে একটু চারিদিকে বিছিয়ে দিয়ে চিকেনটাকে ভোতে দেবো। লো ফ্লেমে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে হতে দিয়েছিলাম। দেখব চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, আমি এবার একটু উল্টিয়ে দেব, নাড়াচাড়া করে দেব। এই জলই সিদ্ধ হয়ে যাবে, এই জন্য একটু উল্টিয়ে দেব। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব লো ফ্লেম। গ্যাসের ফ্লেমটা হাই একদম করবো না। তো চিকেনটা আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দিয়েছিলাম।
দেখবো এবার কেমন হয়েছে। জলটা একদম শুকিয়ে গেছে, তেল ওপরে উঠে এসছে। আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই, এটা আমি আলাদা সরিয়ে রাখবো। তেলটাকে আলাদা সরিয়ে রেখে অন্য একটা পাত্রে হোয়াইট সসটা বানিয়ে নেব। এটা আগে বানিয়ে রাই রেখে দিলে ওটা একদম বসে গিয়ে একদম শক্ত হয়ে যাবে আর গাঢ় হয়ে যাবে, ওই জন্য ওটা গরম গরমই ইউজ করতে হবে। তার জন্য আমি হোয়াইট সস বানাবো। তো প্রথমে আমি একটা পাত্র বসিয়েছি, এতে আমি প্রথমে বাটারটা দিয়ে দেবো। এবার আমি এতে ময়দাটা দিয়ে দেবো। ব্ল্যাক পেপারটা দিয়ে দেবো। অরিগানো অর্ধেকটা দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, সামান্য নুন দেবো। ময়দা আছে যেহেতু একটু নুন লাগবে। এবার আমি অল্প একটু করে দুধ দিতে থাকবো এতে, একটু আমি 2 কাপ মতো দুধ দেবো। দুধটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না একটু ঘন হয়। আমার হোয়াইট সসটা বানানো হয়ে গেছে, এটা একদম ঘন হয়ে গেছে। আমি এবার একটা নামিয়ে নিয়ে চিকেনটাকে বসিয়ে দেবো এতে। আমি এবার ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি চিকেনটাকে। আমি এবার ওপর থেকে হোয়াইট সসটা দিয়ে দেবো। হোয়াইট সসটা সব দিয়ে দেবো। সুন্দর করে সমস্ত সসটাকে আমি ঢেলে দেবো। অল্প একটু অরিগানো রেখেছিলাম, ওইটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আমি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি, এবার মোজারেলা চিজটা ওপর থেকে দিয়ে দেবো। মোজারেলা চিজটা দিলে খেতে খুব সুন্দর হয়। আমি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট লো ফ্লেমে হতে দেবো, যতক্ষণে মোজারেলা চিজটা গলে যাচ্ছে। আমি 1 মিনিট ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, হয়ে গেছে আমার চিকেনটা। আমি ঠান্ডা হয়ে গেলে তখন প্লেটে উঠিয়ে দেখাবো। এই রেসিপিটা রুটির সাথে, তন্দুর রুটি, রুমালি রুটি, পরোটা খুব ভালো লাগে, ভাতের সাথে একদমই ভালো লাগবে না। আপনারা রুটি, পরোটা, তন্দুর রুটি, রুমালি রুটির সাথেই খাবেন সবসময়। রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে দেব। খুব সুন্দর একটা রেসিপি, এটা আমরা হাতে গড়া রুটি দিয়ে খাবো। আমি রুটি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার তুর্কি স্টাইলের চিকেন রেসিপি। খুব ভালো, অপূর্ব খেতে, আপনারা বানাবেন সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানান, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।